আমার বাচ্চা লোক দিয়ে কথা কর
अल्लाह ना चले कुन दुनिया का तो अपने दम से बोलिए दियो अल्लाह का तो पसंद भैया कुनार ये निश्चिंत बोले मुसलमान कौन गुटा पीती भी ओलिया ओलिया अपने मतों ने खंडन तक ये गुटा पीती भी दर्पे सबले ओलिया ओलिया अपने तुझी दुआ कोई अपन कल्ला अब सत्तर रुआ कुछ तुम्हारे कदम तुम नदी खोलिए ना आज तुम माय दुआ कोई अपन अल्लाह हमारे सेरे कुछ तुम्हारे कदम तुम नदी खोलो अल्लाह का तो पसंद है अपने ये कुटा किसी को नहीं अपन दुआ अल्लाह को भी ना 100 to 100 को भी नहीं बोली जाना जाना 50 to 50 और तो 100 to 50% को भी तो भरे ना तो भरे आज तुम माय दुआ कोई कुटा किसी को नहीं अपन दुआ सरिया अल्लाह 100 to 100% दुआ को भी खोलवा तो सुभान अल्लाह बाबा सामने मन तो भी आदर्श एमन तो भी अपने व्यवहार करो ओ कदा रब्बुका ला ताबुदु إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما هي أبو سعيد الخدري هي صحابة الكرام আমার আল্লাহ তাআলা ঘোষণা করা যদি তোমার মা বাবা তুমি যুবক হওয়ার পরে তুমি জোয়ান হওয়ার পরে বুড়া হওয়ার পরে যদি তুমি বৃদ্ধ হওয়ার পরে তোমার মা বাবা একদম জীবিত থাকো অথবা তুমি একদম জীবিত থাকো তোমার মা বাবার সামনে গিয়ে তুমি ভালো ব্যবহার করো মা বাবার খেদমত তুমি করো তোমার মা বাবা যখন নিষেধ করছে তখন মানিয়া চলো তোমার মা বাবা যখন আদেশ করছে তখন মানিয়া চলো তোমার মা বাবা তোমার এই রাস্তার দিকে যাওয়ার কথা বলে যদি যাও তোমার মা বাবা কি তুমি শরীয়ত সম্মত কোনো কাজ করতে সারা দুনিয়া শরীয়ত সম্মত কাজ করিও শুধুমাত্র শরীয়ত যদি কোনো কাজে গোলাপ তুমি করিও না যে হাজ করলে আমার আল্লাহ আর আমার নবী পেজা হইবা এই খান তুমি কোনো সময় মারিও না ও সুবহানাল্লাহ তোমার মা বাবার খাদমত তুমি এই জন্য করে যুবক হে সন্তান করে তুমি তোমার মা বাবার লগে ভালো ব্যবহার করো যখন তোমার মায়ের গর্ভ থেকে তুমি জন্ম নিছলাই ইলাহত হয় না যার বেদনার কারণে খান্তি খান্তি আপনার কাছে হাজির হয়েছি নাউজুবিল্লাহ
अल्लाह जनाब नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम हजरत अबू हुरैरा बोले अबू हुरैरा তুমি কি চাও তোমার মায়ের বিচার কি আমি নবীর কাছে দেরাই তুমি কি মনে করো আমি আপনাকে আমি নবী দিয়ে তোমার মায়ের বিচার করা দেইমু আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার মায়ের বিচার দেওয়ার জন্য আপনার কাছে আসি নাই আমার মায়ের নির্যাতনের কথা স্বীকার করার জন্য আপনার কাছে আসি নাই নবী দিয়ে বলে ও আবু হুরায়রা কোন কারণে তুমি আমার সামনে হাজির হইছো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আমি আপনার কাছে উপস্থিত হইছি এই জন্য আপনি আমার মার জন্য দোয়া করুন আল্লাহ যেন আমার মার হেদায়েত দিয়ে তিনি ইসলামের জন্য কবুল করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবী মুজাহিদ না লেখে আল্লাহুম্ম হদি উম্মে আবু হুরায়রা হে আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি আর আবু হুরায়রা মারে আপনি হেদায়েত দিয়ে দিন সুবহানাল্লাহ এদিকে নবী যে মসজিদে নবী Salam.
ব্রাহ্মণ পুত্র হম নাতারা হও এবং যে হম তোমার পরবর্তীতা নয় কিন্তু তোমার মায়ের বিরুদ্ধে তোমার বাপের বিরুদ্ধে তুমি পৃথিবীর কোথাও সমস্ত নির্যাতন সহ্য করতে রাখো কোথাও বিচার দেওয়ার অধিকার তোমার নাই সুবহানাল্লাহ আমার মায়ের মায়ের গাড়ি বিষয়ে মুখ শব্দ আমার মুখে যদি বাহির হয় তো তোমায় কবিরা আমার বাবা আমার নির্যাতন করছো মুখ শব্দ যদি বাহির হয় তোমায় কবিরা কারণ আমার মায় আমার 10 মাস 10 দিন গর্ভ হয়েছে আমার মায় আমার মুখ আমার বাবা আমার মুখ কান্না দেখিয়া মেঘালয় মিজোরাম অরুণাচল নাগালে পৃথিবী কোনায় কোনায় আমার তারা গম ফত ফলাইয়া আমার বাবা আমার মুখ ফলাইয়া হয়েছে তাই আমার বাবার বিরুদ্ধে আমি যাওয়ার আমার অধিকার ইসলামে দেয় নাই তাই প্রত্যেকটা সন্তান কর্তব্য থাকলো মা বাবার সামনে গিয়া এমন আদর্শবান এমন আচরণ আপনি করতায় যেটা আপনি ছোটবেলা খান্না খাটি করছই বাপে না খাইয়া আপনারা খাবাইছে বাপে ইজ্জতের কাপড় না দিয়ে আপনারা কাপড় লইয়া দিছে সেম টু সেম বাবা যখন বৃদ্ধ হইবা মা যখন বৃদ্ধ হইবা তখন এরা মগজটা একটু পড়াও আমরা জানি মানুষ মুরব্বী হইলে এরা বাসাটা একটু পড়া হয়ে যায় আর যদি দিনদার হয় তো এরা বাসাটা একটু মিঠাও তাই আমরা মা পাই এহুদি হোক বা খ্রিস্টান হোক বা বৌদ্ধ হোক কোনো অসুবিধা ইসলামে দেয় না শুধু আপনার মার সামনে বাবার সামনে এমন আচরণ করতা যাতে মা বাবার অন্তরকান খুশ হয় আর আপনারে আর সে আদিন পর্যন্ত যদি মা বাবা খুশ হয় নবী দিয়ে ফরমায় এক সন্তান যদি মা বাবার দোয়া করে যে আল্লাহ আলমী হ্যান্ডেলটা কবুল করিয়া সেই সন্তানদের দুনিয়া আখেরা তো শান্তি রাখবে ফোকাস সুবহানাল্লাহ এর মধ্যে যদি কোনো সন্তান বিপদ আয় কোনো বেমার আয় তো মনে করুন যে আল্লাহ নিয়ামত হিসাবে আপনার পরীক্ষা পালাইছে বুঝা গেছে দেখ আপনি মনে করবে না যে আমার মা বাবার একটু খেদমত আমি করি আর এরপরে আমি কষ্ট পিতার লাগি করি মনে করুন যে আমি কষ্ট হইতে আল্লাহ আপনার নিয়ামত হিসাবে আপনার পরীক্ষা লাগিয়ে দিয়েছেন ফোকাস সুবহানাল্লাহ সুস্থ হল্লার কিছু কখন কোয়া দেখলাম আল্লাহ নবিয়ে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকরা আবু হুরায়রা একজন সন্তানে যখন তার মার বাবার খেদমত করবো মার বাবার সামনে ভালো ব্যবহার করবো মার বাবার সাথে বাবার সাথে ভালো আচরণ করবো তখন আল্লাহ রাব্বুল আলামিন ফরিস্তা করে সাক্ষী রাখে যখন হয় ও ফরিস্তা কোসাই এই সন্তানে তার মা বাবার সাথে খার সাথে এত আচরণ ভালো করে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতায় শুনি অধিকার হলা ইয়া রাসূলুল্লাহ ফরিস্তা হয়ে কি অ্যানসারটা দিতে পারবো বলে না আল্লাহ তো সব কিছু জানেন এরপর ফরিস্তা হলো মা মুত্তবর্তী হলো সাক্ষী রাখুন যা তোমার হাতে তো জন্য গ্রান্ট হয়ে গেছে বহু কথা আমার দেখাই পারলাম গিয়া যেটা আপনার সন্তান হল যে পরিষ্কার হলো কথা হলো আল্লাহ আপনার থেকে বেশি আর কেউ জানে না তখন মা আল্লাহ রব্বুল আলামিন ও কথা আমার হল যে একজন সন্তানে তার মার বাপর বাবার লোকে ভালো ব্যবহার করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তার গোটা জিন্দিগির সমস্ত গুণারে মাফ করিয়া দিলাম ফোকাস সুবহানাল্লাহ একজন সন্তানে যখন বড় হইবা আপনি সুন্দর স্ত্রী পাইছেন তোরখা সুন্দরী স্ত্রী আপনি বিবাহ করছেন শরীয়তে না করে না কিন্তু আপনি সুন্দরী বিবি ভাইয়া আপনার মার লোকে ব্যবহার আপনি এরকম করতে না যে করার কারণে আপনার মার বিরুদ্ধে আপনার শ্বশুরের কোনো বিচার পাইতো না আপনার শাশুড়ি পাইতো না আর যারা করিল তারা আইসো মনে করো যে আমার মা বাবা আমার শ্বশুর শাশুড়ির যত্ন আমি করিয়া না এরা বুড়ো হিসেবে করিয়া খাটাইয়া দিয়া ও বই আপনার একদিন বৃদ্ধ হই পায় আপনার একদিন খুশি নজরে মুসকিয়া সে হালতে যদি মায়া নজরে একটা বার তার মা বাবার চেহারার দিকে তাকায় তাহলে প্রতিরোধ কিতাব বা আল্লাহর বদলা তারা কিতাব দিবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় হযরত আব্দুর রহমান সাহাবী দিয়ে সাতান হলো আব্দুর রহমান সাহাবী একজন আওলাদের যখন তার মা বাবার মুখে দিয়া মায়ার নজরে যদি রহমতের নজর দিয়ে একটা বার তাকায় আল্লাহ তাআলা মা আমল মুজে একটা মকবুল আজর সওয়াব দিবা আল্লাহ সুবহানাল্লাহ
চক্রবর্তকার এই ঠান্ডার মৌসুমের মধ্যে আঙ্গুর বেদানা নিয়ে তার মায়ের মুখের মধ্যে তুলিয়া খাওয়ায়, আর যদি মা একটাবার হাত তুলাবে কল্লা আমার ভাই আমি বিদ্যমান পরে বিছনা ফুটিয়ে আমি ঘুমাইতাম পারিয়া না খাইতাম পারিয়া না, আমার ছেলে আমার আমি যে সময় ছোটবেলা আমার ছেলে খাইতে পারতো আমি সিপাহিয়া খাওয়াই দিতাম, আমার ছেলে আসতে আমি খ্রিস্টান পড়ার ঘরেও আমার ছেলে আমার খাওয়ালে না আমার ছেলে আমাকে উঠে নাই আমার ছেলের জন্য আমি দোয়া করি আল্লাহ এই আমার ছেলেদের আমার খেদমত আমার হেফাজত করে আমি মায়া আপনার মাঝে দোয়া করি আল্লাহ একটা
আপনার কাছে আমি আড়াল করি আর আবার কি এই জমিনে বাবা না থাকার কারণে আমি কি বাবার আর তোর সে বাবার মায়া পাইতাম না ওরতে আমি না এমন দিয়ে কপাল মধ্যে চুমা খাইয়া গেলার মধ্যে চুমা খাইয়া শুকুর পানি চাইয়া গেল নবী মুহাম্মদ তুমি জন্ম হওয়ার আগে তোমার বাবা দুনিয়ার থেকে চলে গেল ইনশাআল্লাহ পৃথিবীর মধ্যে বাবা বাবা হইয়া তুমি জিজ্ঞাসা করবে আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দিনা তোমার বাবারে পাইতা না এখন আলহামদুলিল্লাহ তাই এদিনের হচ্ছে আমার তো নবীকে বুঝায় ভালো যায় রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আবার নবী আইজার দিন পর থেকে বাহিনী দেখতে সময় মাঠের মধ্যে কি পাইলা সুন্দর সুন্দর কাপড় লাগাইলে কয় একটা ছেলে আরেকটা ছেলের শরীরের মধ্যে কোনো কাপড় নাই ময়লা ময়লা শরীর লইয়া হা উমর বলি খান্দে খান্দা দিকে লাগাইলে নবীকে তার খান দিয়ে আটকে বলে হে বাবা কোন কারণে ঈদের দিন তুমি খান্দো একটা বার তুমি হোসান আল্লাহর নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে এই না বালি বাচ্চা না সিনে হলো পুরো বেটা আমার মাথার মধ্যে হাত দিবার কোনো দরকার নাই এই তুমি না ফোন বলতে একমাত্র আমার বাবা কিনা এই যে আমার বাবা তুমি না থাকার কারণে ঈদের দিন কোন নতুন কাপড়টা আমার বাইকে দুটো না হতে কিনা আল্লাহ রুকে রুকে বলে বাবা কি তোমার বাপ তুমি নাই একটা বার আমার কৌসান তোমার বাবা কি জমি নাই এই মাসুম বাচ্চা লোকেরা চিৎকার দিয়ে আপনার বুড়াটা তোমার প্রতি ডিস্টার্ব করতে না আবার তুমি বাবা না থাকার কারণে নতুন কাপড় আমার শরীর নাই নতুন বাইরে কুলো লইলে ভাই শান্ত ভাইছে না বইনে কুলো
আমার আলকমা যখন
যখন বড় হইল আমি যখন বৃদ্ধ হয়ে গেলাম দেখলাম আমার রান্না হয়তো আর খুবার মজা না লাগে টেস্ট না লাগে এই আদর্শ নিয়ে এই আলোচনা নিয়ে চিন্তা নিয়ে আমি আর খুবার একজন সুন্দর স্ত্রী আনিয়ে দিলাম আমার রুকমা আমার লোকে এক মাস পর্যন্ত ভালো ব্যবহার করলো যখন বাড়ি ইত্যাদি বাহিরিয়া গেল তার স্ত্রীর গর্ব শুনিয়া আমার এত গালাগালি করলো এত নির্যাতন করলো এই আমার সুগন্ধা আমার পিতা সন্ত মনে যাইতে আমি আর খুবার আমি আর খুমায় আমার রুকমা আমি আর একটা বার হইয়া গেল না যে এক কুমার গর্তা কি বাহিনী আছে ইবার আগে তিনবার আমার হঠাৎ হইত ইয়ার সুরাল্লাহ যে এক কুমার পায়খানা চাইতে আমি আমার এক অধিকার করত যে এক কুমার নামাজ পড়ব লাগে আমি এক কুমার মা দেশে একবার ওটা নিয়ে নামাজ আরম্ভ করত ও আর কুমার বিদেশের কমিনে গেল আমি মার একটা বার অধিকার করলো না ইয়ার সুরাল্লাহ তারপরে আমি আমার এক কুমার আমি বদুয়া দেই নাই তিন মাস চার মাস ছয় মাস পরে যখন আমার কুমার আমার বাড়ির মধ্যে এলো ইয়ার সুরাল্লাহ আমি নবীকে তোমার কাছে জোড়াতে রিকোয়েস্ট করি আর একটা বার তোমার কুমার তুমি মাফ করিয়া দেও দুবার কুমার তুমি আমাকে দিও কোনদিন কলিমা নবী হইত না এখন আলহামদুলিল্লাহ আর তোমার মা রাদিয়াল্লাহু তাআলা হুয়ে লগান হে লগান করে ইয়া রাসূলুল্লাহ গোটা দিন দেখি আর তোমার সমস্ত কষ্ট আর নির্যাতন আমি মায়ের মাফ করিয়া দিলাইলাম কিন্তু এই কষ্ট এই নির্যাতনের ভুল আমি কোনদিন মাফ করিয়া দিতাম না কারণ আমার আলকুমার নির্যাতন আজ পর্যন্ত আমার আটুর মধ্যে দাগ করে রয়েছে ইয়া রাসূলুল্লাহ আমার আলকুমার পিতার যত সময় পর্যন্ত আমি মা যেন নিয়ে সহ্য করেছি না কত সময় পর্যন্ত আলকুমারে আমি মা করিয়া দিতাম না আল্লাহ নবী দ্বিতীয়বার হযরত আলকুমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেল মা আমি আবার আপনার কাছে রিকোয়েস্ট করি আওয়াজ করি আর একটা বার আপনার ছেলে আপনি মা করিয়া দেন আল্লাহর বান্দিয়ে লগে না জবাব দিলা লগে লগে নবীকে বলে ও আল্লাহ সাহাবায়ে কেরাম হল যাও মদিনার জঙ্গল থেকে লাকড়ি যখন আনো আমি আর তোমার জীবিত অবস্থায় দেবাও আর আমার আলকমা যদি এই অবস্থায় মারা যায় বেঈমান হইয়া মারা যায় আমার আলকমা কবর দেওয়ার পরে কবর নির্যাতন আর চিৎকার চেঁচামেচি আমি নবীকে বরদাস্ত করতে পারতাম না আলকমার দ্বারে দিয়ে যত মরতে গান হল তাপা ছড়ে আমার নির্যাতিত মনে করবা আমার লজ্জিত করবা তাই আমি নবী দিয়ে চাই এই না করমান মা বাবার না করমান সন্তান রে আমি নবী দিয়ে দলিত চিন্তা অবস্থায় দাঁড়াইতাম কোন আলহামদুলিল্লাহ এই কথা আমি এই সময় নবী দিয়ে কইলা লগে লগে আর তোমার মা হে ভাই মা জাতির দিল মানে তো নরম নবী দিয়ে আওয়াজ খান শোনার লগে লগে ইয়া রাসূলুল্লাহ আমি আর তোমার মা আপনার কাছে জুড়াতে চাই আর আবার আর তোমার উপরে যত কথা আসলাম যত নারাজি আসলাম আমি আপনার কাছে আর আবার আর তোমার আমি মা কুনিয়া দিলাম তবু আমার সামনা খাবো আমার আর তোমার আপনি চালাই না ও সুবহানাল্লাহ কারণ মা যদি আপনি যত নির্যাতন করো যত গালাগালি করো যত অত্যাচার করো মায়ের সামনে গোটা পৃথিবীর কোনো মানুষ আপনার গালি দিয়ে দেখতে পারত না তোমার আপন ভাই আপন বোন তোমার সম্মুখে উপকার না হইবে তোমার মা আগে তোমার সকল এক প্রতিবাদ করবা কৌতিক কিনা যেমন দেখা হতে আলকমা রাদিয়াল্লাহু তাআলা হুমায় আলকমা রাদিয়াল্লাহু তাআলা হুমে মাফ করিয়া দিনা সঙ্গে সঙ্গে নবী যে ও সাহাবায়ে কেরাম হল যাও সাহায় আবার আলকমার মুখে দিকে কলিমা নসিব হইছে সাহাবায়ে কেরাম হল দৌড়ি দৌড়ি গিয়া দেখা 1 কিলোমিটার দূর থেকে আলকমার মুখে দিকে যাদের পায়ের নিচে আপনার জন্মত বাবা জন্মতর দরওয়াজা মা উলার জন্মতর ঘর বাপর যদি আপনি রাতি হলতে জন্মতর দরওয়াজা খুলবো আর মায়ের যদি রাতি হলতে জন্মতর ঘর আপনি ঢুকতে পারবা আর মাতা পিতা বিহীন যদি
কোনো সন্তানে সাইদ মিত্তাকে কুটি কুটি না মালিকিয়া বেদ করে কুলিয়া বেদ পাওয়া তো পুরো কথা আগে জন্ম জাহান্নামর দরওয়াজা তার লাগি কুলিয়া রেডি হই রাখা হইব ভগবান আউযুবিল্লাহ বলে বলে আউযুবিল্লাহ আমরা যারা সন্তান পাইছি বা যারা সন্তান আছে বিশেষ করে যুবক পর্যন্ত কইয়া ও যে তোমার গার্লফ্রেন্ড পাইয়া আর তোমার বয়ফ্রেন্ড হল পরিচিত পাইয়া মারে মা মনে কর দেয় না বাবারে বাবা মনে কর দেয় না একবার কি চিন্তা বসলায় যে এই সময় আমার একটি নাইব আমি একদিন বাপ হইব আমি একদিন মা হইব তখন তো আমার ছেলে সন্তানে আমার মেয়ে সন্তানে আমার সাথে আচরণ করবো আজকে ঠিক আছে পাবেন না আজকে ঠিক আছে তাহলে মা বাবার সাথে বাড়বে বা তোমার তা আর প্রত্যেকটা ফ্যামিলির শান্তি নেই কারণ যেমন আপনি খুয়ায় মাপরে শ্রদ্ধা করে না মেয়ে মার শ্রদ্ধা করে না মেয়ে মার পায় কুতাম লই রাখো তুমি আমার থেকে বেশি দাম নেই ও এডিং করো এডিং তুই তুমি সারা দাম হচ্ছে তুমি তোর মায়ের না দাম করে তুমি নেই জানলে তো মায়ের বেশি জানে বাপরে সমাবেশের সামনে লজ্জিত করিও না গুনায় কবিরা আর এই গুনায় কবিরা নিয়ে তুমি মারা যাও একজন সন্তানে যদি মা বাপ নারাজ অবস্থায় মারা যায় খোদা কসম খাইয়া খুঁজা জন্ম তোর টুকরা মসজিদের ঘর হইয়া খুঁজা জন্ম পাওয়া তো দূরের কথা আগে তোমার নাকি জাহান্নাম আজি তুমি হকল আলহামদুলিল্লাহ মা বাবা নারাজ যদি এখন যাও পাওয়া তো তুমি মাফ করো আর কো আল্লাহ কো আমার মা বাবা আমার মাফ করে দিয়ে আল্লাহর কাছে দোয়া করো যাতে আমার দুনিয়া আপনার তোমার শান্তি থাকে বাইরে মা আরাই বুঝা যায় মা কি দিনে আজ আপনি বিদেশের জমির থেকে আসবা বড় মা যে শব্দটা পৃথিবীর যে সব থেকে মিষ্টি একটা মা এই মারে আপনি পৃথিবীর ভেতরে দিবেন স্ত্রী একটু পেরে আরে হইয়া না স্ত্রী তালাক করে ওটা হইয়া না আমি কেন এখন বড় ডাক দিয়েছে আর এখন বেটির কথা না বুঝলে সাত তালাক করেন ওই দিন কু এক বর্তবে আমার সামনা হানো ও কই দিকে তার এই মুহূর্তে যদি করো আমার তে তিন তালাক এটা হন চাই তালাক কেন না সুদার করেছেন আমি কেন হইয়া না আপনারা যে আপনারা তালাক করেন তারা শরীয়ত সত্যি কি নিকৃষ্টতম যাই যেটা নাম হলো তালাক আপনার স্ত্রীরে আপনি তালাক দিতে না তালাকের সময় আছে তালাক এমন এক শব্দ যেটা দিবার আপনার সময় দেওয়া দিয়ে শরীয়তে এই আমি তালাকের মাসলা দিয়ে না ও কথা বলতাম সাইয়া যে আপনার মার আপনার স্ত্রী যদি এখন মারাতে আগে তো আপনি পাইবা পাইবেন হয়তো এমন পুষ্টি থেকে আর সুন্দর বাইতে পারো আর তনি বাইতে পারো কিন্তু মা যে বেটি একবার গেলে কি আপনার পাইবা ভালো মানুষ দ্বারা তার মুখে একটা হাদিস শুনাইয়া দেওয়া ভালো আলিম দ্বারা তার নাম রাখা আর সঙ্গে সঙ্গে জবান যখন ফুটিত আগে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু করতো আমরা তো জবান দিয়ে আগে বা আমার মা দিয়া ওটার লাগে কে বাদে বুধু হয় না যে আপনার কর্তব্য আপনি আপনার সন্তানকে শাসন কর্তা তিনি শিক্ষা দিতা আজ আমরা এক জিনিস আমরা বুঝি না ইমাম সাহেবের বেতন তো কম দেয় লোকে ইমাম সাহেবের হাতুয়া টাইপ করলে খবরদার আমার ছেলেরে মারিও না মারলে আপনার দুইটা কুচুর হইত না এটা কঠিন না আপনি ইমাম সাহেব টাইট না দিয়া আপনার ছেলেরে খাইছে আমার ছেলেরে আপনি শাসন করবেন মেরে শাসন করে তিনি শিক্ষা দেওয়া দেখো আমার ছেলে বড় আছে কিন্তু কিন্তু আপনার বুড়া বেটা বুড়া বেটা মৃত্য সত্যিকার রূপে দিয়া ইচ্ছা মা বাবা দিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ও মা তফসিরে দূরে মুসুর আইতে সময় সাই আইলা আল্লাহ নবী জানান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে একজন আল্লাহ বান্দা গেলা জবাব করার অধিকার আল্লাহ আল্লাহ বান্দা ও যে বান্দা তাই বাবা মানুষ এই তোমার রে আল্লাহ বান্দা এর উপরে বলে ইয়া রাসূলুল্লাহ এই মিয়া আমার বাবা নবী জানান করে আমরা আল্লাহর বান্দা আমি তোমার ও কথা হন ভুঁইয়ার তোমার বাবার আগে তুমি আর দিও না তোমার বাবা তো কিছু সেরা কোনো কথা হইও না তোমার বাবার আগে কোনো মর্তিস তুমি হইও না এমন কি তোমার বাবার সামনে নিয়া তোমার বাবার কাইন্দা হইয়া তুমি খাইবা তোমার বাবার বাউতার হইয়া তুমি খানা পিনা করিও আর আরে কথা তোমার ভুঁইয়ার ও সন্তান তোমার বাবার মুখে দিয়া কোনো মা দিয়ে তুমি শান্তি হয়ে যায়।
আমার ভিতরে
কোরআনে কল্লু সবিয়হান লেট্রিনের টয়লেট মারিয়া থা মাই হাওয়া আলাইহিস সালামর আপনার আকৃতি বানাইয়া বাবা আদম আলাইহিস সালামর বডি বানাইয়া লেট্রিন পায়খানা টয়লেট ব্যবহার করা হইছে জুরা করে বন্ধু আলহামদুলিল্লাহ সুলমান ইয়া আপনার ইমান দেরাই কিরা অথচ মুফতি সাহেব বলে আল্লামা তকি উসমান সাহেব কইতে যদি কোনো মানছে পাবজি গেম খেলায় আর কে যদি জানিয়াও খেলায় না জানিয়াও খেলায় তাই ও মুসলমান কাফির হয়ে গেল দূরে হয়ে গেল আলহামদুলিল্লাহ যুবক পর্যন্ত খেদমত করা কোন ইন্টার খেদমত আর বিশেষ করে গার্জেন যারা ফুয়ান্তরে ফোরকি মোবাইল আর ফাইভ জি মোবাইল দিয়া দিছে অনুরোধ করিয়া ও গেমটা কি আসতে কি বাসি মুদ্রে হবে ইনশাআল্লাহ 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 ইয়া তো সময় দেখো ইন কুনতুম তুহিবুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিবুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم جناب نبي كريم صلى الله عليه وسلم الله تعالى আদেশ করা নবী আপনি কইয়া দেই তারা যদি আমি আল্লাহর কাছে চাই আমি আল্লাহর লগে মায়া মহব্বত সম্পর্ক করতে চাই আমি আল্লাহর লগে যদি বন্ধুত্ব স্থাপন করতে চাই আমি আল্লাহর তারা যদি কুমে হোজাকে দেখতে চাই আমি আল্লাহর তাকে তারা যদি কোনো কিছু হাসিল করতে চাই আমি আল্লাহর যদি আশিস তারা বলতে চাই তাহলে তো আপনি নবীর আগে রইল অনুসরণ করতা অর্থাৎ আপনি নবীর সুন্নতের জিন্দেগি হন তারা জিন্দেগির মধ্যে বেমাস করতা নবীজির জিন্দেগি দিয়া নবীজির সুন্নতি আমল দিয়া তোমার জিন্দেগির তুমি বেমাস করাও নবীজির আদর্শ দিয়া তোমার জিন্দেগির তুমি বেমাস করাও নবীজির আখলাক দিয়া তোমার জিন্দেগির তুমি বেমাস করাও গোটা দুনিয়ার মাঝে তোমার তো কিন্তু আনন্দ রিফা করিয়া থাকো ও ঠিক কিনা আর যদি শাহরুখ খান শাকিব খান বেইমান মুস্তাদ অনুসরণ করিয়া তোমার জিন্দেগির তুমি বেমাস করাও হে যুবক হলে খান কথা হইয়া দিয়ার জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ফরমান কোনো পুরুষে যদি কোনো জন্মে যদি কোনো আর কোনো ভিত্তি স্থাপন হইয়া যায় আর এই ছেলেটা মারা যায় এই মেয়েটা যদি জমিন থেকে চলে যায় আর এই গুনার হাসমানটা যদি তার এলাকার মাঝে কুটা দুনিয়ার মাঝে করে সে যত বড় হলে হোক না কেন অবতার করে আল্লাহ তাআলা এই গুনার থেকে যে গুনা না করার করেও দুনিয়ার মাঝে গুনা করিয়া যতক্ষণ আদাব পাইব এর থেকে 100 গুণ বেশি তার কবর আদাব তো হইব আলহামদুলিল্লাহ তুমি মারা যাই তোমার লাগে আলিমে দোয়া করবা বাবা দোয়া করবা মায়ের দোয়া খাবুস কারণ তুমি কুনারে ভিত্তি স্থাপন করিয়া গেছো আর কাজ করে জ্বর দিলে আর এই জ্বরটা অত সহজে শেষ করা যায় না তাই দয়া করে টিকটক থেকে মুসলমান ফুয়ান গুণ বাড়াও মুসলমান ফুয়ান গুণ টিকটক ফেমাস থাকি বাড়াও হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ব্যবহার কমাইয়া করো জরুরত করে বন্ধু অকল আসল ফ্রেন্ড অকল আসল টুকরা তো বেটার খালি ফ্রেন্ডলি অকল ফ্রেন্ড খালো নেই খায় খারাপ তো ফ্রেন্ডলি অকল আসল উত্তর লোকের দাম ওটা করতে এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুদরা যে তুমি যদি আমার সুন্নত জিন্দেগি হওয়ার তোমার জিন্দেগি ফিটিং করো জিন্দেগিতে কোনোদিন আল্লাহর রহমত থাকে তুমি বঞ্চিত হইতে না এবং তারা যুবক হল আসো আর বর্দারশীল মা বোন উত্তর যারা পাইয়ে নাসো বাপ হল আসো আর স্বামী হল আসো কোন সময় পিয়াজ দে কোন সময় দাল ঠিক আছে বই নিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত ওবা ফ্রি ফায়ার খেলাই কিনা হোয়াটসঅ্যাপ টাইপিং করতো কিবা এত ভারী বইছে কিবা পিয়াজ দিত ওবা পিয়াজ দাল দোকান দিবাই এই কোন সময় রোগন একবার তো দেখা তিনবার ওটা খাও না তাই আপনার উপর স্ত্রী আর মেয়ের হাত থাকিয়া কবুতা বাধ্য হয় আপনার উপর লুকিয়ে গো ফুরিও করে আদর্শ না বানাই না হলতে মরিয়ম বৃত্তি ইমরান জিন্দিগি হল আপনি সাই যে মরিয়ম বৃত্তি ইমরান জমিন আওয়ার পরে আপনার বাইতুল মুকদ্দসের খাদিম আসলা যাই বাইতুল মুকদ্দসের খাদিম আসলা হলতে মরিয়ম বৃত্তি ইমরানে সারা জিন্দিগি খাদিম হলা যখন বালি হয়ে গেলা পয়লা যখন আয়াতার নে পাশে তারে দেখা দিল মাসিক বেয়ারামে দেখা দিল ও মরিয়ম বিনতে ইমরান মরিয়ম বিনতে ইমরান আলাইহা সালাম কথা আল্লাহ রাব্বুল আলামিনে কুরআনে করিমের শূন্য নম্বর পারা সূরা তাহার মধ্যে জিকির করিয়া দিকরা ওয়াল কুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া ও নবী হযরতে মরিয়ম বিনতে ইমরান কথা আন তোমার কুরআনে করিম তুমি আলোচনা করিয়া যাও তোমার কালামুল্লাহ শরীফা তুমি জিকির করিয়া যাও হযরতে মরিয়ম বিনতে ইমরান যে সময় বাণী করিয়া আমাকে আরামে দেখা দিল আল্লাহর বান্দিয়ে লগে লগে শরীরের কাপড় খন লইয়া এমন এক জায়গার মধ্যে গেলা গোটা পৃথিবীর কোন মানুষ দিয়ে দেখছে না সুবহানাল্লাহ শুধু এখানে নাই ওখানে যাওয়ার পরে
আর জানদারের মধ্যে কেনওয়ালা হাত ওয়ালা পা ওয়ালা কোন মখলুক পেয়ে দেখছে না বল সুবহানাল্লাহ এত আকর্ষণ আসছে একজন মহিলা আসলা যারে জন্মগতভাবে হযরত মরিয়ম বিনতে ইমরান জন্ম হওয়ার পরে পাগল হয়ে গেল তার মামা হলে খেল না করে লালন পালন করতা এর মধ্যে হযরত জাকারিয়া আলাইহিস সালাম তার খালু আসলা তার মাসির জামাই তাই দেখলা এখন তো আমরা দেব হয় না একদম সংক্ষিপ্ত ঘটনা হইয়া লটারির ব্যবস্থা করলা লটারির ব্যবস্থা করলা যে দুইটা লটারি মারিয়া দেখলা দুইটা বাস ফলন সারিছে খেয়ালতরা বাস সারিছে খেয়াল তার বাস একটু পানির তুলে ডুবি দিব এই হজরতে মরিয়ম বিনতে ইমরানের হইবা আর যার বাস পাইয়া নাই কুটিয়া উক্তা বাটিও তখন তাই দেখা নাই তখন লটারি মারিয়া দুইটা কলম ছাড়া হইল দেখলা হজরতে জাকারিয়া আলাইহিস সালাম কলম ডুবি গেছে আর হেনার কলম পাইয়া গেছে গিয়া ও হজরতে জাকারিয়া আলাইহিস সালাম তানে লালন পালন করলা সুরা মরিয়ম অল কমপ্লিটলি তার ইতিহাস দেবা আছে আমরা হাদিস না আয়াত আমি সারা বুঝতে পারিয়া না দ হজরতে মরিয়ম আলাইহিস সালাম একদিন বেদিনর ফল দিন না এখন যেটা আপেল আঙ্গুর সময় আম কাটার তো সময় না এখন মানে আম কাটার সিজন বলে আম কাটার সিজন না তাই আম কাটার ভাইতরা আপেল সিজন না আপেল ভাইতরা খালুয়ে কে দিকে আপনারা হজরতে দেখা নিয়ে হবো তুমি বেদিনর বলে খানো ভাইতাই দেবা হজরতে মরিয়ম বিনতে ইমরান কইলা ক্বালা তুহুয়া মিন ইনদিল্লাহ ও আমার মামা আমার খালু আল্লাহ রাব্বুল আলামিনের দিশায় বেদিনর ফল দিন হওয়াইতে পারো আমার আল্লাহর পক্ষ থেকে আমার দেহ হইছে সুবহানাল্লাহ ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব আল্লাহ কি সাইন বেদিনর ফল দিন হওয়ায় বেলা হিসাবে খাওয়াইতে পারো বল সুবহানাল্লাহ ও মরিয়ম বিনতে ইমরানের কথা শুনিয়া হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মরিয়ম রে বলে ও মরিয়ম বেদিনর ফল তুমি যখন দিন হওয়ায় আমার পুত্র সুরিয়ার কেউ নাই এই বুড়া বয়সে যদি একটা সন্তান আমার দিতাই সুবহানাল্লাহ কোন জাকারিয়া আলাইহিস সালাম নেক সন্তান হইতা দোয়া করছে বালা লাগা দিয়া আর আমরা শুধু নামাজ তো নাই রোজাও নাই সুন্নতি জিন্দেগিও নাই আর আবার আমার বুয়া গুরি গাল্লা লই দিত আপনি সাহেব ওদের আঙ্গাউটি হুতুর জানাজার তো মানুষ দেখছে ওর আঙ্গাউটি হুতুরের মার খবর আপনি লই বাপর খবর লই বদরপুরি হজরতের মার খবর লই বাসান্তি হজরতের মার খবর লই এর মা বল কিলা আসলা আর আমার মা কিলা আসলে একবার খবর লই হন তা কি আর অন্য আপনার পার্থক্য দেরা নেই সমান অধিকার যে বদরপুর কর্তা যদি যে আব্দুল জলিল বারাবাতি মারছে আমার ঘর থেকে ফিরে আসছে না জি না আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইহি দিন আসলা বদরপুরি শেখ তার মার অধিকার করবা কত মানে এবাদত করতে গোলা মানে দিয়ে ওখান দিছে আর আপনি আর আমার মা তো গোলা মানে খান্তা তো দূরের কথা ফজর নামাজও বেটি করবে তাই মরিয়াম মরিয়াম বিনতে ইমরানের জিন্দেগি আপনি আটায় তখন আপনার স্ত্রী আপনার মেয়ে ও গোলা ও মরিয়াম বিনতে ইমরানের লাখান তখন আপনি বড় হওয়ার পাতে বুড়া হওয়ার পাতে বৃদ্ধ হওয়ার পরে আপনার মেয়ে আপনার হুকুম ব্যতীত কোনো হাল নেই তোমায় আবার বুঝতে বলার কোনটা উঠি খবর আমি শেষ করি মাত্র 15 মিনিট খোয়াত আসলাম আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ও নবী আপনি খোয়াতে ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ তারা যদি আমার কাছে চায় যে আপনারা অনুসরণ করতে নবী দিলে সাহাবা একরাম বলে জিকার করলা ইয়া রাসূলুল্লাহ ও গো আল্লাহর নবী কোনটেন আমরা আমরা কিভাবে অনুসরণ করিয়া যাইতাম আল্লাহর নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ তোমরা যদি আমার সুন্নতের জিন্দেগির মধ্যে আমল করো সুন্নতের রূপে আমল করিয়া তোমরা সলাফিরা করো অর্থাৎ আমি নবীর লগে তুমি আমি নবীরে অনুসরণ করা হইব আর যে মুমিনে যে উম্মতে আমি নবীরে অনুসরণ করিয়া জিন্দেগি আমার জন্য কাটাইব সেই মুমিন যে খাল কিয়ামতের ময়দান আমি নবীর লগে জন্ম তো লিয়ে দেব সুবহানাল্লাহ ওই জিন্দেগির মধ্যে প্রাপ্ত হওয়া নাই নবীর সুন্নতে জিন্দেগির মধ্যে ফ্রি ফায়ার নাই নবীর সুন্নতে জিন্দেগির মধ্যে দাড়ি খামারি নাই নবীর সুন্নতে জিন্দেগির মধ্যে মিশা মাতা নাই নবীর সুন্নতে জিন্দেগির মধ্যে যাও তাড়াইয়া প্রস্তাব
জিন্দেগির মধ্যে প্রজনন করবে আছে খবর না আছে তাহলে আপনার মধ্যে নবীজি সুন্নতে জিন্দেগি কিভাবে আসলো একজন পুরুষের বেটা কি হলো দাড়ি একজন পুরুষ যখন দাড়ি রাখে তার অরিজিনাল পুরুষ দেখা যায় আর একজন পুরুষে যখন দাড়ির মধ্যে ব্লেড লাগায় এই করে আপনার নমুদার ফেরাম থেকে উত্তর দেখা যায় আলহামদুলিল্লাহ জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত করে কিয়ামতের ময়দান মুহূর্তে দাড়ি তার উপর মিটতে থাকে কিয়ামতের দিন আমার উম্মত বলিয়া তারে পরিচয় দিতাম বানু সুবহানাল্লাহ আর যত মুসলমান মুখের মধ্যে দাড়ি থাকবো কিয়ামতের ময়দান দাড়ি নিয়ে উঠিব যত মুসলমান দাড়ি করা মুসলমান দেখো তুমি যখন মারা যাইবা একটাবার তুমি চিন্তা করো মৃত্যু মৃত্যুর পরে একজন মানুষের কবর দাফন করতে সময় আমরা সারা ঘরে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলি না এখন বলছে সারাটা জিন্দেগি বদমাশি সুরি ডাকাতি নাফরমানি করলাম আর মরার সময় নবীজির গায়ে কোলা কিতা নবীজি টেকি দাঁড়ি জন্নতুল ফেরদৌসের গাড়ি ওখান থেকে আমার কবর বলি না না কোলা কি দাঁড়ি কোনদিন আমার নবীজি গর্তাকে সকালবেলা দেখতে সময় তো সুন্দর কাপড় লিয়ে যান বিকালবেলা আইতে সময় নবীজির শরীরের মধ্যে কত তু তু অকল কত খা সকল নাফরমান হতে শিখাইয়া দিতা কত ভাত্র ইটার দাগ কত দুলা বালু নবীজির কাপড়ের মধ্যে হওয়া যাইত হজরত খাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকল ফানি ফলাইয়া হজরত জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি আপনি
বৃষ্টির মতো বাতর স্পর্শ করলা নবীজির সমস্ত শরীর থেকে রক্ত প্রবাহিত হইতে হইতে আবার নবীজির জুতা মোবারকের মধ্যে গিয়া নবীজির রক্ত গিয়া সেটা লাগি কিনা পায়ের জুতায় সেটা লাগলো আবার নবীজির হাতে আমি কতদিন এক কিতাব দেখছি আহলে হাদিসের এক বেয়ানদাতে লেখছে
কিতাবৰ নাম ইয়া কইয়া না কইমু সময় মতো বেয়ানদাতে লেখছে যে শাশুড়ির লগে যদি দামান পেটায় সহবাস করতে যাইতেছে ফোকন আলহামদুলিল্লাহ ঔদাকর বেয়ানদা কুকুর ঔদাকর বেয়ানদা কুকুর হইছে কুকুরের প্রস্রাব করতে তো হালাল কুকুরের প্রস্রাব যদি শরীরে লাগাইতে থাকে ইতালিয়া নামাজ পড়া যাইতেছে দুরবন আলহামদুলিল্লাহ কথা নাকি যে আপনারা পায়খানা মানে ইউটিউবের ওয়াজ বকরকান ঘুমবা না নম্বর থ্রি আপনারা বাংলা কোরআন শরীফ কোনোদিন পড়ি পান বুঝাইছে বাংলা ইবারত বলা কোনো কোরআন শরীফ আপনারা পড়ি পান আর বুঝা যান আর মুসলমানের বাংলা কোরআন শরীফ লিয়া পাগল আপনারা এখন কথা বুঝিয়ে আইন যে শব্দ আছে বাংলাতে আমি উচ্চারণ করতে পারবা না পারবা হ্যাঁ হ্যাঁ যে শব্দ আছে পারবা না মানে বাংলা কুরআন শরীফ যদি বাংলাতে ট্রান্সলেশন থাকে ট্রান্সলেশন যে কোনো ভাষায় যাইতেছে উর্দু ফার্সি আরবি ইংলিশ বাংলা আপনি অনুবাদ করতে পারবেন বাট আপনি কোরআনে করে বাংলা তিলাও করতে পারতেন না যদি আপনি বাংলা তিলাও দিয়া তো আমার কিছু কিছু পাইয়ান পড়াগুলিতে আছে নাম দিবার সামনে এরা প্রত্যেকটা মসজিদে কি এরা কত প্রশিক্ষণ দেয় যে বাংলাতে উৎপাদ হইতো বাংলাতে কোরআন শুধু ভাত দিয়ে তারা দেয় ইংলিশ ভাষায় কোরআনে কোনো উপায় কোরআনে করে কেন আরবিতে না দিয়ে সে তোমার বাবার অধিকার দেয় নাই কে তোমাকে অধিকার দিয়েছে কোরআনে করে তুমি ইংলিশে সভা করতে আসতে রাখ মানে বুঝে গেছি ভাই তাই যার ফলে বাংলা কোরআন শিখে আসতে কি আমরা পড়িতাম না দিল ভাই ইনশাআল্লাহ এখানে আমি গুরুত্বপূর্ণ মাত্রা দিয়ে আপনারা বাংলা কোরআন শিখে নামাজ পড়বা না গুনাহ করে দাও তো আল্লাহ তাআলা আপনারা আমারে হওয়ার গুনাহটা কি বেশি বেশি আমার তৌফিক দে হোক আল্লাহ আর যুবক ভাই যারা টিকটক চালাও আজ থেকে ফ্রি ফায়ার ও পার্টি মু খেলা খাও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ টিকটক ফেমাস হওয়া পার্টি মু দূরে হয় ইনশাআল্লাহ ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করো দুর্বল করে করো বলে ওদের ফেমাস হইবে ফেমাস হওয়ার লাগলে ভাই এমন হইবে বাদে দেখো তোরা মুখের কোনো কে সাইড করে তার করে হয়ে দিবে আল্লাহ কে ওয়াস্তে যারা ফেমাস বানাও নবীজির দিন দেখলো আনবো হযরত আবু বকর জীবনই পড়ো আব্দুল কাদের জীবনই পড়ো রাঙ্গাও পুত্র জিন্দেগি পড়ো তুমি জিন্দেগি ফেলাস না মাথা আর শাহরুখ খান আর শাকিব খান ও খুব বিশ্বাসের ওই জিন্দেগি লইয়া এটা বেশ তো দেখা তো তা আগে তো জাহান্নামের বাতাস দিবে জস্ত কথা দুঃখ কথা মাতিলাম আজকে কিছু করা বসে আমি মাতিছি ওখানে দুঃখ লাগে আর সমাজও আঠা যায় না দুঃখ লাগে মুসলমানের বিবাহ করতে আগে ডিমান্ড করে যে মাল মুসলমানের পোশাক নিয়ে ডেলা ব্যবহার করা জানে না আবার বেতন বাড়ায় টাইপ তো বাদ দেই মেসাবে মেসাবে টাইপ না দিয়ে আবার টাইপ দেই আপনারা শুনতে অটোমেটিক মান দিয়ে দিব গিয়া যাই হোক আমার দুস্থ হলার দুর্গ হল যারা মুরব্বি সাহেব ওখানে আছে এরা কাছে বিনম্র অনুরোধ আপনার কুয়ারে ফোরজি মোবাইল দিয়ে দেখুয়া ফুরি রে দিয়ে দেখুয়া আপনার কুয়ারে আগাম রাখবা আপনার কুয়ার মোবাইল একটা বার আপনি চেক করলাম যে আমার কুয়ারে তিনি ফোরজি মোবাইল দেখেন একটা বার আপনি চেক করেন একবার চেক করার পরে দেখবা আপনার কুয়ার মধ্যে দিনদারি টোটালি নাই আপনার কুয়ার মধ্যে ইসলাম নামক জিনিস টোটালি নাই ঘোষণা
ও সময় সন্তানে হইব আল্লাহ আমরারে আপনি জাহান্নাম দেও কোনো কথা নাই কোনো অসুবিধা নাই কিন্তু এখানে রিকোয়েস্ট আর এখন আরজ আপনার কাছে করি আর আমার মার বাবারে আমার সামনে জাহান্নাম যাইবার আগে যে রাস্তাটা আছে ও রাস্তার উপরে আমার মার বাবারে সিট করিয়া আপনি উঠাও আল্লাহ রাব্বুল আলামিন লগেলে বল ও সন্তান হল হে নাফরমান হল কোন কারণে এমন এত বড় কথা হল তোমরা কোন কারণে করায় লগেলে সন্তানের জবাব দিব হব আল্লাহ আমার মার কারণে আমি গুনাহগার হইছি বাবার কারণে আমি গুনাহগার হইছি আমার বাবা ফজর নামাজ করছে আমার ডাকিয়া ফজর নামাজ দিছেন না আমার মা আয়েশা নামাজ পড়ছে আমার আয়েশা নামাজের কথা হইছেন না ও আমার আল্লাহ আমি 4G মোবাইলের টাকা পাইছি না আমার বাবা আমার টাকা দিছেন 4G মোবাইল কিনছি ও আমার আল্লাহ আপনার কাছে আরজ করি আর আমার মার বাবারে জাহান্নামের রাস্তার মধ্যে সিট করিয়া আমি উঠাইয়া রাখব আমার মার বাপর বুকুর উপরে পাড়া মারিয়া আমি সন্তান জাহান্নাম যাইতাম নাউযু বিল্লাহ সাল্লি আপনার ফুয়া কিয়ামত দিন আপনার বুকুর পাড়া মারিয়া আপনার মেয়ে আপনার বুকুর পাড়া মারিয়া জাহান্নাম দিতে আমার সাল্লি তাই আপনার ছেলেরে আপনার মেয়ের মোবাইল আপনার লাগাম রাখুন আপনার ছেলে ইউটিউব উত্তা দেখে হোয়াটসঅ্যাপ উত্তা ব্যবহার করে আপনার